এলাকায় আগবঢ়াইছে অনমোল মেরি, আল্ট্রা লাইট টি টাইম বাইট, নিহার জেসমিন, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিকা ইজ হেয়ার কালার, গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস, বিবলান সেলুন সিক্রেট হেয়ার কালার, ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা। Friday's Entertainment's presence. কেতিয়াবা ডাক্তৰ, কেতিয়াবা ইঞ্জিনিয়াৰ, কেতিয়াবা আকৌ গায়ক, মানে কনফিউজ হৈ আছিলোঁ। ডাঙৰ হ'লে কি হ'ম ক'ব নোৱাৰোঁ, এতিয়াহে উত্তৰ বিচাৰি পালোঁ। ডাঙৰ হ'লে কি হ'মৰ উত্তৰ কি হ'ব? আকৌ সৰু হৈ যাম। ও নন্দতিৰি কতে ফুলমতি শুনছি একদম। ইমানবোৰ ক'লে আৰু ক'বলৈ কিবা বাকী থাকিল হ'বলা, সেইকাৰণে তোমাক একদম কথা ক'ব নোৱাৰি। বেছি ফটফটি নামেৰ বিধে আজিৰ পৰা মই সংকল্প ললো, হক মই নিজে সাহিত্য চৰ্চা নকৰো। কিবা বেলেগ চৰ্চা কৰিবা হবলা? মিষ্টাৰ মিহিৰাম চুতীয়াক সাহিত্য চৰ্চা কৰোৱাই মোৰ জীৱনৰ প্ৰধানতম কৰ্মৰাজি হব। হক মোক মাতিছিল। তই বা কোনি? অপুহে, মানে অপূৰ্ব দাস। অপূৰ্ব দাস, কি কাম কৰাহে তই? দোকান আছিল, মানে এতিয়াও আছে, কিন্তু খুলিবান নাই, যে হেডমাষ্টৰৰ ঘৈণীয়েক অপহৰণ হ'ল। হাও, অপহৰণৰ অপু তই? অ' ছাৰ, হৰেণ দাদী মোৰ ওপৰত কি কেছ দিছি হে? দাইদেৰে ভাল কেছে দিছি যে, বয়া দিয়া নাই। হৰেণ দাদী মোৰ কি বন্ধু আছিল, শুনিবা তাৰ মূৰত এগিলা বুদ্ধি সোমাই দিলাক, ভগৱানেহে জানে। দেখাতকে নাই ও ভাল, মস্তো ভাল, বৌর মনটুও ভাল, দেখাতো ভাল। ও স্যার, হরেন দাদার বুক দেখলি তিনটা চলির মাঘান নালগে? তাকে যাই থাকা, হরণৰ মস্ত প্ৰবলেম হৈছে জানা না, কামত নাগলে খাবা নরে, তোর দরি সেই কামত যাবা নরে। কি কে কামক না যাই, যাবা লাগে, সংসার করা মানুষ সি কামক যাবা লাগে। আমি এটা সংসার নকরা মানুষ, বাল্লা কাল্লা মানুষ, আমার কথাই বেলেগ প্রবলেম হেতুয়ে। তই যে বাল্লা কাল্লা, চলি দুটাই সসাই মিশাই মিড ডে মিলের খানা খাবাক লাগি স্কুলত যায়, হরেন দাইদে যদি কামত যায়, রূপ ভাল মন ভাল বয়েরে ঘরতে থাকে, তোর তো ভাগে লাগি উঠে। ডেকা, এখেত কোন? অপু ম্যাডাম। অপু? অপহরণর অপু। ও অপু, ডেকা ডাইরেক্ট লকআপত, মই ব্যবস্থা করে আছো ইয়ার। সোধা পোষা ম্যাডাম, লকআপত কি করে বাইরতে করোগে ম্যাডাম? চুপ, ডেকা লকআপ। ও ম্যাডাম, ওই বল বল। আজি মিড ডে মিলৰ ৰুটিন কি? দালি তৰকাৰী আৰু ভাত। ভাত, আলু ভাজি, দালি, তৰকাৰী কেনচেল। কিয় ছাৰ? এই নালাগে, এতিয়া কবিবোৰ খাব নালাগে, কোনেও কবি খাব নালাগে। বজাৰখনচোন কবিয়ে ভৰ্তি। হওক ভৰ্তি, কোনেও খাব নালাগে, সকলোৱে পাচলিবোৰ খোৱা বন্ধ কৰি দিব লাগে, এটা ৰিভলিউচন হ'ব লাগে। ৰাসায়নিক সাৰ প্ৰয়োগ কৰা পাচলি আমি খাব নালাগে, মানুহবোৰক বেমাৰী কৰি পেলালে দেখিছেনে? মই নিজ চকুৱে দেখিছোঁ, পাচলি খেতি কৰা খেতিয়কসকলে এডৰা বেলেগকৈ খেতি কৰে, খোৱাৰ বাবে বেলেগ খেতি, বিক্ৰী কৰাৰ কাৰণে বেলেগ খেতি। কি কৈছা? বিশ্বাস কৰা, মই মিছা কথা কোৱা নাই। কিয়ে স্কুলক জানা? কিয়ে চিনেমা চাবলৈ যাম বুলি ভাবিছিল হবলা। হা কে প্ৰেমলতা, পিছে কাৰ হ'ব? কি কি কাৰ হ'ব? মালতী হ'ব না খিলি হ'ব? এ কাৰ হ'ব হে ছাৰ? খিলি আৰু মালতীৰ মাজত কাৰ হ'ব? ও মা খোৱাৰ কথা সুধিছা হবলা? নহয় এ চাকৰি। ও চাকৰি? প্ৰেমলতাহে জানিব। মই কেনেকে জানিম,
স্কুলখন প্ৰাদেশিকৰণ হোৱাৰ পিছত আয়া ছাৰৰ আণ্ডাৰত আছে। আয়া ছাৰৰ লগত তোমাৰ ভাল, গতিকে তুমিয়েই জানা। অ প্ৰেমলতা, মাগুৰ মাছ খাইছা, কিবা খাইছা, চাকৰি কিন্তু খিলিক দিবি, পাল্টি নামাৰবি। হ'ব দে হ'ব দে, আই দিবা দিবা, বলা বলা গৈ থাকো, আহোঁ দে। যা হেনেতি হল কি ধৰম কি শব্দ হল যা, কিহৰ শব্দ এ পেয়ি হকেন কে জানবি, ঘৰৰ ভিতৰতে আছো। তাৰ পিছত অনুইছো দে, কি হবা পাৰে, লাহে লাহে কে কে নি শুনো। কাই কাই কে কৈছে, হকেন কে জানবি ঘৰৰ ভিতৰতে আছো। তাৰ পাছত ও লাহে লাহে উঠি তস্তু বিচৰু যা, তস্তু তো নাই। কি হল ভলাকৰ পাই মোক সেই কামাৰ নাম মেচি, মোবাইল হলি তস নালগে বুলি জৰা চাবা লৈ গেল, জৰা চাবা নি পানীত পচি আৰু ঘূৰি নেদলা। দুয়ে নাম্বাৰ ওৱান বদমাছ হৈ দে, ইটা মোবাইলত তচে দি হৱে নহয়ে, কিবা জনকা জ্বলি থকা হেন পাই তচৰ সমানো হবা পাৰে। শব্দটোৰ কি হল? অ সন্মুখৰ গিৰি প্ৰতাপক ফোন কৰি সুধলো, প্ৰতাপে হে কলা। কি কলা? প্ৰতাপে টিংকিনি বেৰা নেচি, মানে টিঙেদি ঘৰ বান্ধে, আজিকালি দেখোন বেৰা দেহি। ও সেই বেৰাত নাওকন মদেহি চাইকেলেদি খুন্দা মাৰি পৰি ফেলে কে কে আছে। হাও দেখছে কাৰবাৰ মদে বহু মানুহ জীৱন ধ্বংস কৰলাকে। হৈ দে বহু সময়ত চাহ এক ঢুক দি খাই ফেলে যাওঁ দে। দিয়ক বহক যা। এই ঘৰত নাই আই, হাফিজতে দেখি যোৱা আন পাইছিলো। আকো নহয় আহে, এইটো আমাৰ ক্লাব ঘৰ আনে। আও দেখিছা হাত ডালেতে ঘুমে আছে। এ ভলাই মাতি লৈ আহিলে, বহুদিন এনেকে ঘূৰা ফুৰা কৰিবই পৰা নাছিলো ভাই। এই অপুৰ উৎপাদন ই ঘূৰা ফুৰা কৰিব নোৱাৰা হৈছে, চলি স্কুলক যায়, ই কামক যায়, অপু আহি পেলাই ইয়াৰ ঘন্যা কৰিলো, আড্ডা মাৰি নাথকে নেকি, কিবা চব জানি পেলাই নাজনা ভাও কিয় ধৰানো। নাজনো মই আকৌ বেটা, কথা ক'ব আহিছা, বিদ্যা নাজনো। নাজনিবিয়াও পাৰে দেই, মই কনাই নে কাকো সেনকে। নাজনোতো কিয় নাজনিবিয়া, তই সেইদিনা হেডচাৰৰ লগত মালখতে তই অকণ আছিলি, অপুই হৰেণৰ ঘন্যাকৰ লগত জমে আছে, ইটো জমে আছে নাকি। আজি নৰে দেই, আজি বেটা লগাপত আছে। কোনোবাই একবাৰ লকাপত সোমালি এই ৰাস্তাৰ বন্ধু নহ'ল। অ' ছাৰ কি কৰে কৰকগে, মোৰ লঘুডোখৰত গুৰু শাস্তি হৈছে। অই বান্দৰ চুপ, পৰৰ সংসাৰত জুই দিবি আৰু ক'বলৈ আহিছ লঘুডোখৰত গুৰু শাস্তি, এই কামকণ শেষ কৰিবলৈ দে, কোবাই তোক মই পখৰা কৰিম, মাৰৰ বিয়া দেখিবি। অ' মেডাম মই দিম নেকি দুটামান? আপুনি নালাগে, মই কোবাম। কোব যদি ডেকা ছাৰে কোবক, বাইদেউ নালগে কষ্ট কৰিবা। ময়ে কষ্ট কৰিম, এইকণ কষ্ট কৰি সুখ পাম মই। নালগে হে, ডেকা ছাৰে কোব। অ' ছাৰ মোৰ কোবকেইটা মিঠা হয় না, আপুনি অলপ দয়া মৰম কৰি কোববা পাৰে, আপোনাৰো এনে এন স্বভাৱ আছে না। কি এইটো স্বভাৱ? অ' ডেকা ছাৰৰ বন্ধু বান্ধৱৰ ঘৰে ঘৰে আজ কৈ থাকে না, বুজি পাইছি কথাটো। আ কুকুৰ, তই মোক ঠাট্টা কৰা, তোক আজি মই ৰহ ৰহ তোক মই। দিয়ক ডেকা, এতিয়াই দিয়ক, আপোনাৰ খং উঠালে ৰৈ আছিলো, ঠিক মতে দিয়ক, জীৱনত যাতে সি হৰেণৰ চোতাল গচকিবলৈ সাহস নকৰে, ডকৰা দিয়ক। হ'ব মেডাম। আই ঐ মইলু দে, তোক মই লাহে লাহে কোবম, জোকে এটা বাজবি, ফগুনে সদায় স পাখা ঢাকি খায় বান্দাৰ। আজি হরেন দাদিক চেলে ফেলাম ধরি, কেরপা হিম্মত করা নাই হরেনক আকো কবা, তই হুচা তোক মই। তোক মই কি করলু, কিবা করলু আকো করবা নরে দে, চাচুন কাই কি করে তোক। হরেন আহ, এতে মই বেশি সময় দেখলি দুয়োকে ঘুলে দিবি তা। তুমি ও এলো, চকু কিয় আমরা আন করছি?
এটা বড় ভাল কথা পাইছো, কথাটো শেয়ার করিম বলে আইছো। কি কি ভাল কথা? ভাগ্য মানুহে বিশ্বাস করিব লাগে হক। ভাগ্যর কবলৰ পৰা আপুনি যিমানে পলাব চেষ্টা নকৰে কিয়, কুফল বা সুফল যিয়েই নহওক পোৱাটো পাবই। ভাগ্যৰ কবলৰ পৰা কোনো পলাই হাৰিব নোৱাৰে। আচ্ছা, কথাটো বাৰু সঁচা নে মিছা বৰ্ণনা কৰক। সঁচা, 110% সঁচা, বৰ্ণনা কৰিবলৈ কোনো প্ৰয়োজন নাই। এইষাৰ কথা মানে তুমি কোৱা কথাষাৰৰ জ্বলন্ত উদাহৰণ ময়েই। আর তয়ও নাজনার আগত ভাল ইংরাজি ফরফরকে মারা, আমার আগত মাসুন কিমান ইংরাজি মারা চাও। ও, ই মোক মাছ বেচা বুলি কলাক মানে ডুম বুলি কলাক? এই জাতির ধরি ঠাট্টা নকরিবি দে বেটা। মই কইছো কিবা তই বুঝছা কিবা? এক কথা শুনি, মারা যাবি কিন্তু কোনবাই না বাসা। তই তাকে কইছা অসৎ তুই। ওই হরান লিমিটেড কথা কবি দে, একে দিনাই মুরত নুটি ছেলে দিম বাসা। এ গেরপা লগ বন্ধু বুলি মুখত দেখি চাবি অলপ, সবকে দম দিয়া স্বভাব, তোর বয়া স্বভাব। মনে মনে থাক, তোর মাথা নাই নহয় মই কিবা খং উঠব। আউ, ধরা হবত ধরে ফেপে থাকবি নাকি ইটা? ওই হরেন, এই ছাগাল তুক ধরে তো হয়েছা, তোকে একেবারে ছেলে দি। এই, মোক তোর লুমাক দালো লোরা বানোরা, হরেনক পারা যদি কষ্ট, তোর কই যা চাও দে। আজি আজি দাদি সাদি সট নাই, আজি হরেন দাদিক ছেলে ফেলাম ধরি। এ পু, কেয়ার পাই মত করে না হরেনক আকো কবা। কপাল ভাল, ই মোক লৈ গেল বুলিয়ে দেনি। কি দেখলি ইটা? ওই দে ভাই, তান্ধতকে তোর ভোল্টেজ বেশি। কি চাই আছা? মালিশ কর। ও দে। তো যদি টানি নিলি হয় নহয়, দুকে বহি দিলো আজি। মারামারি করবে নালগে রস, দম দিছে ঠিকই আছে। কিউ দমে কিবা খং উঠব, গুলে দিম ধরি, মাল রেডি আছে মউ। ও র খাবি কো দিতা? খ মালর কথা কনাই এ, গুল মালটোর কথা কইছু। ও কিবা কও কিবা বুঝা দিব। আ জো কেরপাই। হ্যাঁ, ভলাই মোক রাস্তাত দিগদারি দিব নাকি? দিবা পারে, দুদিনমান নলবি তার আগত। হ্যাঁ দে, হব রে, যা এটা। অ্যাকচুয়ালি কথাটো কি হয়েছে জানে নে? আপনার মুখৰ পৰা শুনা চর্চা বিষয়ক লেকচার দিয়ে মোৰ মনত বৰ বেয়াকৈ আলোকপাত কৰিছে। আকো আকো লিখিত অনর্গল নিগড়িত হবলৈ দিয়কচোন মোৰ লিখিত। আপুনি ব্যক্ত করা চর্চাটিয়ে মোৰ মনত মর্চা বনায় আন্দোলনের সৃষ্টি করেছে। কি কি কলা? চর্চার মর্চা এইটো আকৌ কি বস্তু? অথনি যে কৈছিল আপোনার শরীর চর্চা, মোর সাহিত্য চর্চা, বৈশ্যর ঘন্যাকর সৌন্দর্য চর্চা, পেহীর পরচর্চা, মুঠতে এই চর্চাবুরে গুতবদ্ধ হয়ে মিলিত প্রচেষ্টাৰে মোৰ অন্তৰত এক মর্চার সৃষ্টি করেছে। হক চর্চার মর্চা। থুলমূল কথাটো হল তুমি মোৰ কথাত ইমপ্ৰেছ হৈছা আৰু কিবা এটা চৰ্চা কৰিবলৈ দৌৰি আহিছা। অ এলো, মই দুখিত, মই নিজে আকৌ চৰ্চা কৰিব বিচৰা নাই। সাহিত্য চৰ্চাৰ অদম্য হেঁপাহ মোৰ মৰহি গৈছে। বিদ্যা হ'ব, তুমি কি ক'বলৈ বিচাৰিছা মোৰ বুজি পোৱাত অকণমান অসুবিধা হৈছে। কোৱা, বুজাই কোৱাচোন প্লিজ, কথিতত ক'বা কিন্তু দেই, কোৱা কোৱা। মোৰ কথিততে ক'ব লাগিব না, আপনার ইমান হপা প্রতিভা আছে, এই হপা প্রতিভা কোয়া লিখিতত কলি হরহরে অলে গেল। আবেগী হইছো না, বিবেকীকে কথিতত কামে নকরা আছি। বিবেকী? ও বিবেক। থুলমূল কথাটো এআই, আপনার মনর, আপনার জ্ঞানর,
অফুরন্ত ভাণ্ডারত দুয়ার খুলি আপুনি নিজে চর্চা করা উচিত হক। কি মানে চর্চা করা উচিত হক? কি চর্চা করা উচিত? মই শরীর চর্চা করো, শিক্ষার চর্চা করো, লগতে সাহিত্য চর্চা করা অতি প্রয়োজন হক। এ হল এই মিহিরাম চতিয়াক তুমি সাহিত্যিক বনাইহে এইবা এইটো খাটাং। ওই তাহে মই গম পালো ও মালতীর চাকরিটু গুয়াহাটির পেরে একবারে ফাইনাল করে আনবো যা। ও বেহি আসুন, তোমার লগত একটা কথা আছে। আহিম রমাই মই পিছত বল, চাওঁচোন কোন জিকে কোন হায়। ময়ো তাৰমানে খিলিৰ নামত নামিব হ'ল। হে মাই, মাষ্টৰে তোক ফোন কৰিছিল? কোন মাষ্টৰ? হেডমাষ্টৰে। তোর ডার্লিং তোর কথা কলো? নাই নাই, সেবু সিস্টেম একদম বন্ধ। ও দীঘেলা ছুটি লই গুয়াহাটি গেল বলে আজি যাব পায়। তাতে কি হল? কেউ বা গেল এনকে গপ গপে? মই নাজানো, তুমি কর শুনিলা? ও অমরর ভাই সমরে কলাকে তাক বলে কই গেছি। এনে যাওক রসুন, জিয়াকো তাকে যাব হেন পাম? আজিকালি ভয় লাগে না, তলে তলে যদি বেমার আজার হয়েছি, বেমার আজার দেখবা গেছি যদি সেগুলা কুভাব মনত আহি না, ফোন এটা করি মো ডাকিও। মা সেবু ফোন শুনে কোন কোন ও ভাই, তোমাক কেমন গেরে আছো শুনা না পোনা কি হা পাও র কালা হনাই হে। কিবা এটা কথা পাতি আছো পার্টনার বুড়ে কিবা জানে বা? কিবা জানা কি হা? হেডমাস্টার কিও গুহাটি গেছি? কিবা বেমার আজার হইছি স্যার? গুহাটি গেছি নাকি? মই নাজানো, বেমার সময়ের কথা কোনো নাই মোক। যিটো হাওক মদ খায় বেমাৰ হোৱাটো একো ডাঙৰ কথা নহয়, নহলে গুৱাহাটীলে যাব কিয়? বেমাৰ চেমাৰ হনাই যা। কৈ তাকে মই গম পালো ও মালতীৰ চাকৰিটো গুৱাহাটীৰ পেৰে একেবাৰে ফাইনেল কৰি আনব যা। ও বেহি আহচোন, তোমাৰ লগতো এটা কথা আছে। আহিম ৰমাই মই পিছত বল, চাওঁচোন কোন জিকে কোন হায়। ময়ো তাৰমানে খিলিৰ নামত নামিব হ'ল। এতিয়াৰ পৰা বহিলে ৰাতি আঠটামান বজাত লগ পাবা আৰু। ও হেল্ল', ইমান ৰাতি গেলি ইয়াতে বহি থাকিলি? মাই পিতি মোক চালব। মই গেলো ঘৰত মাত দি প্ৰেমলতা বাইত্যাত বহু যায় অলপ। ঠিক কৈছা তুমি, সি কিন্তু মাজে মাজে প্ৰেমলতা তাত গৈ বহে গৈ। কপালত জি আছে দেখা যাব। বাই, টেক কেয়াৰ, আহো দ। ভাল ভগৱান, সেইজনী জয়াতকে বেছি কামো। তই ঘৰতে খানা নাখা? খাওঁ মাজে মাজে, ঠাণ্ডা বুজি নে তিৰি খং কৰে হলিও মাজে মাজে পাৰি। মই এই গধূলা যাম যা। এটা কাম কৰিবি, কমবাৰীৰ পৰা গৰৈ মাছ এটা পুৰি থৈ দিবি। অঁ, গৰৈ মাছ পুৰাই দি বহুদিন খনায়ে পাবি না গৰৈ মাছ? কমবাই পাম ৰ, সকলো লগৰ কাবাৰ তা পাই পুৰি খাম বুলি আনিলি অ। মৰা হলিও হ'ব পুৰিহে খা। কিয়ৰ মৰা গৰৈ নাইয়ে, জীয়াতক জীয়াতে নিবি। অ শুন, খোৱা বা খুচ্ছা ভালকৈ খুৱাবি, প্লাষ্টিকৰ থোৱাটো নিনবি, এই জুই উঠাটো নিবি। হ'ব দে, তে যা এতিয়া তই। তই এতিয়া কি কৰিবি? আম অপু ৰখো যা অলপ, অপু ৰখিলে সিহঁতৰ কাম হ'ব। কেৰপা কুকুৰে পাতা নিদিলি, এতিয়া একেলগে দিয়ে দিলোঁ এতিয়া। গুলিয়ে দিবি নে কি? গুলিয়ে দিবি নাংগে দে নহ'লে, এইগিলা বেয়া হ'ব। আগেদিনাই গুলিয়ে দিবি নাকি? বহিলে দম দিব লাগিব, তাৰপিছতহে গুলিয়ে দিম। অঁ তই যা, মই গধূলা যা ওলাম যা। অঁ মই এতিয়া গেলোঁ। যা যা, হ'ব যা। এই আজি হেমন্ত ভয় কৰিব নালাগে যা। ও আজি জুনু বোৱা কত তাতে বিউটি পাৰ্লাৰো হেমন্ত তিনি আজি লৈ গেছি তাকে থৌগা কৰি এৰিব। ভয় কৰিব নালাগে যা। ইমান ঘোলাৰ কাণ্ড দেখিছ, অপুক দম দি হৰণত্য বন্ধ কৰি দিলা আৰু নিজে ঘৰে মাছ পুৰাই দি হৰণত্যতে মাল খাই আছে। কি কৰবি, কুকুৰক কেনকে চাই এৰবি? কুকুৰক চাই এৰবা নোৱাৰা,
থই পারবি না কি যে পিস্তল লৈ ফুলে জানো না ও মান খাই নিছা হবো কাবা গুলিয়ে দিব লাই বান্দার পড়লাকাই আগ বড়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজ হেয়ার কালার গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস বি ব্লান্স সেলুন সিক্রেট হেয়ার কালার ইউ আর শাইনিং আর নেরোলেক সুরক্ষা।